কার কার মা কালো একটু হাত তোলো দেখি। কেউ তুলবে না। আচ্ছা ঠিক আছে, পরে দিচ্ছি ওটা। কেউ হাত তুলবে না এখানে আছে মানে। সত্যি সত্যি মাথায় হাত দিয়ে বলো তো, কার 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 মা কালো একটু হাত তুলে আমার দেখাও, আমি একটা কথা বলবো। কার মা কালো? হ্যাঁ, তার মানে এদের সবার মা পরিষ্কার। আচ্ছা কার কার মা পরিষ্কার হাত তুলে দেখাও। হ্যাঁ এবার তো হাত তুলবে। মারে কেউ অপমান করতে চায় না, কিন্তু যারা পরিষ্কার মার জন্য হাত তুলেছে তারা অপমান হবে। যাদের কালো মা তারা বেঁচে যাবে। এইবার বলো কালো মা কার কার? যাদের কালো মা তারা বেঁচে যাবে, যাদের পরিষ্কার মা তারা কিন্তু ফেস্তাকালে পড়বে। এটা হাত তুলে দেখাও। যাদের মা কালো তারা হাত তুলতে ভয় পায়, বলে আমার মা কালো, আজকে আমি যদি হাতটা তুলে দিই তাহলে আমার মায়ের মান সম্মান চলে যাবে। আর যাদের মা পরিষ্কার তারা বকতো, এই আমার মা তো পরিষ্কার, হাত তুলে দে একদম, বেশি করতো দুটো করতো বলবে না। যাদের মা কালো তাদের একটা কথা আমি বলে যাই, কেউ দুঃখ পাবে না। যাদের কালো মা তাদের জন্য বলছি, আরে হতে পারে আমার মা সবার চেয়ে কালো। ভালো করে শুনুন, আরে হতে পারে আমার মা সবার চেয়ে কালো, সেই কালো রঙের মুখখানি মোর দুই নয়নের আলো। বলো না সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। আমি দেখবো না গোলাপ গাঁদা রজনীগন্ধা, দেখবো যে মায়ের মুখ সকাল সন্ধ্যা, দেখবো না গোলাপ গাঁদা রজনীগন্ধা, দেখবো যে মায়ের মুখ সকাল সন্ধ্যা, ফুল দেখে লাভ কি, ফুল দেখে লাভ কি, দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের ঈশো, দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের ঈশো, আমার মা জননী তুমি তো আমার নয়ন মনি, তুমি তো আমার নয়ন মনি, আমার সুখের স্বর্গ তুমি, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তো আমার নয়ন মনি, তুমি তো আমার নয়ন মনি, বাচ্চাকে জন্ম দেয়। আম্মাজান হাসপাতালের বেডে শুয়ে আছে, আম্মাজান ভর্তি আছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, খুব ব্যথা হচ্ছে আম্মাজানের, খুব যন্ত্রণা হচ্ছে। ডাক্তার নার্স যারা থাকে তারা সেবায় মগ্ন ছিল, এমত অবস্থায় যন্ত্রণা পেতে পেতে আম্মাজান কাঁদতে কাঁদতে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল। ডাক্তাররা, এই বাচ্চা আসতে, চুপ, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। হওয়ার পর একটা নার্স এসে বাচ্চাটাকে তুলে ধরে আম্মাজানকে দেখাচ্ছে, দেখো এটা তোমার বাচ্চা। আম্মাজান ওই বাচ্চার মুখখানা দেখার সাথে সাথে ইতিপূর্বে যে ব্যথা বেদনা পাচ্ছিল সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ওই আম্মাজানের বুকের উপর ওই বাচ্চাটিকে রেখে দেওয়া হয়, নাও এটা তোমার সন্তান, তুমি জন্ম দিয়েছো এই বাচ্চাটাকে। আম্মাজান ওই প্রথমবার ওই বাচ্চাটাকে বুকে এইভাবে জড়িয়ে নিল, আম্মাজান মরণ পর্যন্ত ওই বাচ্চাকে বুক থেকে আর নামায় না। সে মা কালো হোক বা পরিষ্কার হোক, এটা কোনো যায় আসে না। মা কালোটা কি ওই যে মায়ের মমতা, মমতাই হয়। বলবো আপনাদের সেই বুড়ি মা গজলের মধ্যে, কবি লিখছে থাকে, আরে মনে পড়ে সেই ছেলেবেলায়, তুমি না খেয়ে কাবালে আমায়, তুমি না খেয়ে কাবালে আমায়, মনে পড়ে সেই ছেলেবেলায়, তুমি না খেয়ে কাবালে আমায়, তুমি না খেয়ে কাবালে আমায়, ছোট ছিলাম বলে তাই বুঝিনি, ছোট ছিলাম বলে তাই বুঝিনি, তুমি তো আমার সোনার খনি, তুমি তো আমার সোনার খনি, মা জননী, মা জননী, মা জননী, মা জননী, তুমি তো আমার নয়ন মনি, তুমি তো আমার নয়ন মনি, আমার সুখের স্বর্গ তুমি, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তো আমার নয়ন মনি, তুমি তো আমার নয়ন মনি, মা গো মা, মা গো মা,
বুড়িমা তো গজলের মধ্যে আমি বলবো ছেলে কেন মারে তাড়িয়ে দেয়। এখন আপনাদের বলি, মা কোনোদিন সন্তানকে গালাগালি করে না, মা কোনোদিন সন্তানের উপর চোটপাট নেয় না, মা কোনোদিন সন্তানের গায়ে ইচ্ছে করে হাত তোলে না। কিন্তু কেন কিছু কিছু মা আছে যারা পাশের বাড়ির বউদেরকে ডেকে ডেকে নিজের ছেলের নামে অশান্তি বাঁধায়? পাশের বাড়ির বউকে বলে, তোদের চোখের সামনে আমার ছেলেটার মানুষ করলো, এবু তুই দেখেছিস সব, তা তুই এখন বল আমার ছেলেটা কত বড় জানোয়ার তৈরি হয়েছে। হ্যাঁ, আমার ছেলে শয়তান, একদম মানুষের মতো মানুষ হলো না। কেন বউ তুমি তোমার ছেলে নামে এরম বলো কেন? আর বলিস নি, আমার ছেলে তোদের চোখের সামনে বড় করলুম কত কষ্ট করে, এখন সেই ছেলে বে করে যা ইনকাম করে সব বউর হাতে তুলে দেয়, আমার হাতে দেয় না। কিরম ছেলে বল দিনি, কত শয়তান ছেলে বল দিনি। বলে, তা তোমার ছেলে বিয়ে করেছে, বউ এসেছে, এখন তোমার ছেলের সাথী গুলো তোমার বৌমা, তোমার ছেলে বৌমার হাতে দেবে নাকি তোমার হাতে দেবে? তুমি তোমার ছেলের কাছে চাও ছেলে দেবে? না, চাইতে হবে কেন? আমার জামাই জানিস, আমার জামাই একদম কলজের টুকরো, আমার ছেলে তো আমার দেয় না। আমার জামাইয়ের মতো আমার একটা ছেলে দরকার ছিল, আমি পেয়ে গেছি। ও গোটা অল ইন্ডিয়া ঘুরলে আমার জামাইয়ের মতো জামাই খুঁজে পাবিনি জীবনে। বলে, ওবু তা জামাইরা তো প্রশংসা, যা জামাই কি মত কাজ করেছে? বলে, আর বলিস নি, এত সুন্দর ছেলে, ও যা ইনকাম করে আনবে একদম বাড়ি এসে আমার মেয়ের হাতে তুলে দেয়। বললেন, না ছেলে শয়তান, ছেলে জানোয়ার, ছেলে বউর হাতে দেয়, আর জামাই কলজের টুকরো, জামাই তো আমার মেয়ের হাতে দেয়, ওই জন্যই জামাই কলজের টুকরো। ওই রকম মা হলে ওই সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমেই দেবে, ওই সন্তান তোমাকে আলাদা করবে। যে সোনাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছো, বড় করেছো, মানুষ করেছো, বড়বেলায় সেই মায়া মমতা রেখে দেখো, ওই সন্তান বিগড়ে যাবে না। তুমি ভালোবাসা দিলে তোমার সন্তান তোমাকে ভালোবাসা দেবে, তাই কেউ ইচ্ছে রাখেন। কতই মধুর লাগে মায়ের হাসি, হার মেনে যায় ওই চাঁদের জ্যোতি, হার মেনে যায় ওই চাঁদের জ্যোতি। কতই মধুর লাগে মায়ের হাসি, হার মেনে যায় ওই চাঁদের জ্যোতি, হার মেনে যায় ওই চাঁদের জ্যোতি। মুছে যাবে সব পেরেশানি, মুছে যাবে সব পেরেশানি, হারিও না সেই সোনার খনি, হারিও না সেই সোনার খনি। মা জননী, মা জননী, মা জননী, মা জননী, তুমি তো আমার নয়ন মণি, তুমি তো আমার নয়ন মণি, আমার সুখের স্বর্গ তুমি, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তো আমার নয়ন মণি, তুমি তো আমার নয়ন মণি। ছোট্ট করে বুড়িমা গজলটা গেই।